তাদের সুব্যবস্থা তাদের দিকে আপনারা খেয়াল রাখবেন নারায়ে তাকবীর ফিরজাদা তোহা সিদ্দিকী শহীদ নারায়ে তাকবীর আপনারা জানেন হুজুর অত্যন্ত দ্বীনের খিদমতের নিয়মিত করে রেখেছেন তিনি ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ছড়াইনি কসম আল্লাহ অত সহায় নেই ফের বলি বন্ধু যোগ দিন শুনুন নামাজের বিনিময়ে রোজার বিনিময়ে হজের বিনিময়ে যাকাতের বিনিময়ে দান খায়রাতের বিনিময়ে ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে ছড়াইনি সারা পৃথিবীতে ইসলামের আলো তবে হ্যাঁ নামাজ আমি তোহাকে আমার নামাজ পড়তে হবে আমার বাবার বাবাকে নামাজ পড়তে হবে রোজা আমাকে রাখতে হবে আমার বাবার বাবাকে রোজা রাখতে হবে আপনাদের পড়তে হবে নামাজ আপনার বাবার বাবাকে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে ধনী ব্যক্তিদের হজ করতে হবে যাকাত দিতে হবে মনে রাখবেন এইটা হচ্ছে আল্লাহর হুকুম কি বললাম আল্লাহ হুকুম মনে রাখবেন ইসলামের আলো ইসলামের জ্যোতি ইসলামের রশ্মি সারা পৃথিবীতে জ্বলছে ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত জ্বলবে বলুন ইনশাআল্লাহ এই একমাত্র রাসূল পাকের আদর্শ দ্বারাই রাসূলের আদর্শ জান্নাতে যাবা এই আপনাদের জান্নাতে যাবার কোনো আশা নাই কত বছর জান্নাতে যাবার সবার আশা আছে পালন করবেন আপনি জান্নাতে যাবেন জান্নাতে পাঁচ মিনিট জান্নাতে আমরা সবাই যেতে চাই কে যেতে চাই না ভাই কে আপনারা সকল যেতে চান তো যারা যেতে চান সেই মহাপদের হাত তুলে দেখান তো কে জান্নাতে যেতে চান মাশাআল্লাহ আল্লাহ হাতে কবুল করে বলুন আমিন জান্নাতে যাওয়া খুব সহজ খুব সহজ আর জাহান্নামে যাওয়া খুব সহজ ওয়াসটা বোঝার চেষ্টা করবেন খুব সহজ যারা জান্নাতে যাবার জন্য হাত তুলেন আমিও হাত তুলেছি সবাই মনোযোগ দিয়ে শুনুন এখানে কোন হাদিস সাহেব আছে কিনা জানি না যদি থাকে একটু হাত তুলে ইশারা করে দেখাবে কেউ হাদিস সাহেব আছে একটা হাদিস সাহেব নেই এখানে কই একটা তিনটে মাশাআল্লাহ আল্লাহ যেন পরে বারে যেন সবাইকে হাত তোলা তৌফিক দান করে বলুন আমিন মদিনা শরীফ শুনুন মদিনা শরীফ আমার রসুল পাকের রওজা মুবারকের পাশে একটা ছোট্ট জায়গা আছে ঘিরা এই ধরনের ঘিরা ওই জায়গাটার নাম হচ্ছে আসহাবে সুফা আসহাবে সুফা ওই জায়গাটাতে মুসলমানদের পড়তো পার্লামেন্ট পড়তো ওই জায়গায় আমার রসুল পাক বসে সাহাবাদের সঙ্গে আলোচনা করতেন কথাবার্তা করতেন বিভিন্ন বিষয় একদিন রসুল সাহাবাদের সঙ্গে আলোচনা করছেন জান্নাতে যাবেন শুনেন আলোচনা করতে করতে রসুল আমার সাহাবাদের উদ্দেশ্য গুলো বলছেন এই আমার সাহাবারা আই আমার সাহাবারা আমি নবী আমি নবী বলছি তোমরা আমি নবীকে দুটো কথা দিতে পারবে দুটো প্রতিশ্রুতি দিতে পারবে দুটো ওয়াদা করতে পারবে তোমরা যদি আমি নবীকে দুটো কথা দাও দুটো ওয়াদা করতে পারো আমি নবী তোমাদের কাছে একটা কথা দেব একটা ওয়াদা করব শুনুন মনোযোগ দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন দুটো কথা কি
আল্লাহর নবী বললেন নাম্বার 1 এক নাম্বার বলো জীবনে মিথ্যা কথা বলবে না জীবনে এক ইয়া রাসূলুল্লাহ কথা দিলাম জীবনে মিথ্যা কথা বলবো না দ্বিতীয় নাম্বার কথা দাও জীবনে লিগাল স্ত্রী ছাড়া হালাল স্ত্রী ছাড়া কারোর সঙ্গে মিলামিশা করবে না এই দুটো কথা আমি নবীকে দাও সাহাবা বলে ইয়া রাসূলুল্লাহ দুটো কথাই আপনাকে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দুটো কথা তো আমরা দিলাম আপনি তো ওয়াদা করে দেন একটা কথা দেবেন আমাদের একটা কথা দেন রাসূল বলছেন এই দুটো কথা আমি নবী আমাকে যারা দিতে পারলো দেবে আমি নবী তাদের জন্য ওয়াদা করছি তারা জান্নাতে যাবে এটা জোরে বলুন কিছু বুঝতে পারলেন জান্নাতে যাওয়া খুব সহজ খুব কঠিন এটা হচ্ছে বসিরহাট ইটিন্ডা বসিরহাট ইটিন্ডা এসেছি আপনাদের পীরের আওলাদ একটা ভাই মজলিসে উঠে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে বলুন দেখি আমি এই ভাইটাকে যে হুজুর আমি জীবনে মিথ্যা কথা বলিনি একটা ভাই উঠে দাঁড়িয়ে বলতে পারবেন যদি বলতে পারেন আমি পীরের আওলাদ এখান থেকে ঝাম করে আপনার কাছে যাব আপনার পায়ের জুতো দুটো নেব একটা দড়িতে বাঁধবো বেঁধে গলায় মালা করে ফুলফুলা শরীরের জমিনে যাব কিছু বুঝতে পারছেন কি বলতে চাইছি আমার ওয়াজ আপনাদের পছন্দ হবে না আমি জানি কেন নিয়ে এসেছেন আমাকে কেন নিয়ে এসেছেন পছন্দ না হয় জীবনে নিয়ে আসবেন না আমি যতটুকুন কথা বলবো আল্লাহকে রাজি করার জন্য বলবো আমি আজকে একটা হোটেল উদ্বোধন করে এলাম কোটি কোটি টাকা খরচা করে করেছে পীরের আওলাদ নিয়ে গেছে কোথায় দোকান হচ্ছে হুজুর চলুন কোথায় নতুন বাড়ি করেছে হুজুর চলুন কোথায় মসজিদ হয়েছে হুজুর প্রত্যেক জুম্মা মৌলান সাহেব চলুন ইমাম সাহেব চলুন নিয়ে যায় না যায় না হিন্দু ভাইদের তাই তাদের মহারাজের নিয়ে যায় উদ্বোধন করে এলাম উদ্বোধন জানা আছে আল্লাহ তাআলা কটা জাহান্নামা তৈরি করেছেন কটা জাহান্নামা কি ভুল বকছেন সাতটা জান্নাত আটটা যদি আল্লাহর ইচ্ছা থাকতো যে আমি আমার বান্দা বান্দিদের জাহান্নামে পোড়াবো এই যদি আল্লাহর মনের ইচ্ছা থাকতো কুদরতি মনে তাহলে আল্লাহ কটা জাহান্নামা তৈরি করতো সাতটা করত না আটটা করত আটটা করত আল্লাহর ইচ্ছা না আল্লাহ চাই না আমার বান্দা বান্দিরা জাহান্নামে যাক তা জ্বলন্ত পোড়বার আল্লাহ আটটা জান্নাত করল সাতটা জাহান্নাম শুনুন সব উদ্বোধন করি আমরা কিন্তু আল্লাহ জাহান্নামা উদ্বোধন করবে আল্লাহ জাহান্নামা উদ্বোধন করবে সর্বপ্রথম আল্লাহ জাহান্নামাকে উদ্বোধন করবে কাকে ফেলে কাকে ফেলে কাকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে শুনুন সর্বপ্রথম আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন দুনিয়ায় যারা নিজের নাম জওসের জন্য এলেম শিক্ষা অর্জন করেছে বক্তব্য রেখেছে ওয়াজ করেছে আল্লাহ সরফ করতুন তাদের জাহান্নামায় নিক্ষেপ করবেন দ্বিতীয় যারা ইসলামের জন্য দ্বীনের জন্য যুদ্ধ করতে গেছে আমরা জানি খুব দুঃখের বিষয় শুনলে আপনারা অবাক হয়ে যাবেন দ্বিতীয় আল্লাহ শহীদদের জাহান্নামেই দেবে তৃতীয় আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন দানকারীকে
কোন দানকারি যে দানকারি লোক দেখাবার জন্য দান করে লোক দেখাবার জন্য দান করে যে তাদের কোন শহীদান যারা যুদ্ধের ময়দানে নামার আগে মনে মনে ঠিক করে নিয়েছে যুদ্ধই নাব্য যদি যুদ্ধে শহীদ হয়ে যায় আমাদের সবাই শহীদান বলে ডাকবে শহীদ বলে ডাকবে আর যদি জিতে যায় গাজী বলে ডাকবে আল্লাহ বলে তুমি মনে নিয়ে ইননামাল আমালু বিন্নিয়াত যা এ নামাজি নামাজ পড়ে জাহান্নামে যেতে হবে এ নামাজি নামাজ পড়ে জান্নাতে যাব দানকারী দান করে জাহান্নামে যাবে দানকারী দান করে জান্নাতে যাবে আল্লাহ রাস্তায় জিহাদকারী জিহাদ করে জান্নাতে যাবে আল্লাহ রাস্তায় জিহাদকারী জিহাদ করে জাহান্নামে যাবে আলেম ওলামা বক্তা এলেম শিখে জাহান্নামে যাবে এলেম শিখে জান্নাতে যাবে তার একটাই কারণ ইননামাল আমানু বিন্নিয়াত আমি জুলফিকারের বেটা আমি ছোট হুজুরের বেটা আমি আপনাদের পীরের আওলাদ এখানে ওয়াজ করতেছি বহুত কষ্ট করে যাচ্ছে আমার প্রায় 450 কিলোমিটার রাস্তা গাড়ি চলেছে 450 কিলোমিটার রাস্তা অতিক্রম করেছি যদি আমার মনের মধ্যে একটু দাগ দেয় একটু একটু যে আমি ওখানে ওয়াজ করতে যাব আমাকে সবাই ভালো বলো এ বক্তা এসে মাল ইননামাল আমানু বিল্লাহ আমার বিকার আশা হবে অতএব আমার বক্তব্য দ্বারা যেটা আপনাদের বলতে চাইছি বুঝাতে চাইছি শুরু থেকে জন্ম হওয়ার পরে পর থেকে অর্থাৎ জ্ঞান হওয়ার পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত আমাদের জীবনের যত আমল হবে কাকে সন্তুষ্ট করার জন্য আর যারা চুম্বর আছে কি বলতেন মমতা ব্যানার্জিকে নাকি না বুদ্ধদেবকে কাকে সন্তুষ্ট করার জন্য জোড়া বলুন জোড়া বলুন নামাজ কার জন্য পড়বেন রোজা হজ যাকাত দান খায়রাত ওয়াজ করবেন কার জন্য খতম করবেন কার জন্য ওয়াজ শুনতে আসবেন কার জন্য একটা ভিখারিকে খেতে দেবেন কার জন্য সব আল্লাহ আল্লাহই আল্লাহ আল্লাহই আল্লাহ কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ হচ্ছে দয়াময় দয়ার সাগর বলুন আলহামদুলিল্লাহ আল্লাহর নামের মধ্যে একটা কঠোর নাম আছে কঠিন ইয়া কাহা কি বললাম কি আছে নাই ওরে বাপ রে বাপ কিয়ামতের ময়দানে আল্লাহ বিচার করবেন কাহারে বিজাজে কিন্তু আল্লাহ তাআলার নামের মধ্যে আরেকটা নাম আছে গফফার গফুরুর রহিম আমার আল্লাহ বলেন বান্দা বান্দা তোরা আমি আল্লাহ আমাকে সেজদা কর সেজদা কর বান্দা তোরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিস বুখারী শরীফের হাদিস আফজালুল ইবাদাতে ইবাদাতু সালাত আল্লাহ রাসূল বলেন যত রকম ইবাদত আছে সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন নামাজ পড় দাঁড়িয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনুন দাঁড়িয়ে আছিস কোমরে ব্যথা হচ্ছে কষ্ট পাচ্ছিস আমার আল্লাহ বলছেন বান্দারে আমি আল্লাহ তোদের নিষ্ঠুর নয় বান্দা বসে পড় বসে বসে নামাজ পড় আমি আল্লাহ আমাকে সেজদা কর বান্দা আমি আল্লাহ তোদের বসে নামাজটাকে কবুল করে নেব এর জোরে বলা যাবে বান্দা বসে বসে নামাজ পড়ছিস হাঁটুতে ব্যথা লাগছে কষ্ট পাচ্ছিস
আমি তো অত নিষ্ঠুর আল্লাহ নয় বান্দা বসে বসে নামাজ পড়তে হবে না শুয়ে পড় কোয়াট ঘুরিয়ে ঘুরিয়ে ঘর ঘুরিয়ে ঘুরিয়ে নামাজ পড় আমি আল্লাহ তোদের ওই ঘর ঘোরানো কোয়াট ঘোরানো নামাজকে কবুল করে নেব বান্দারে তোরা যখন কোয়াট ঘোরাচ্ছিস ঘর ঘোরাচ্ছিস কাঁধে ব্যথা বান্দা কোয়াট ঘোরাতে হবে না ঘর ঘোরাতে হবে না বান্দা চোখের ইশারায় ইশারায় নামাজ পড় আমি আল্লাহ তোদের চোখের ইশারার নামাজকে কবুল করে নেব জোরে বল সুবহানাল্লাহ এ থেকে কি পেলেন কি প্রমাণ হলো এ থেকে কি প্রমাণ পেলেন নামাজ মাপ নাই নামাজ পড়তে হবে হোম মনোযোগ দিয়ে শুনুন আমার আল্লাহ বলেন বান্দা গুনাহ করে ফেলেছিস ভুল করে ফেলেছিস অন্যায় করে ফেলেছিস শুনছেন বান্দা এত গুনাহ করেছিস গুনাহ করতে 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 গুনাহের বোঝাটা পাহাড় পরিমাণ হয়ে গেছে বান্দা ভয় খাবি না ভয় খাবি না ও ভাই জানেরা মনোযোগ দিয়ে শুনুন আমার আল্লাহ তাআলা বান্দার কোন জিনিসটাকে বেশি পছন্দ করে জানেন জানেন শুনুন যে বান্দা নম্র হয় আখলাকি হয় ওই বান্দাকে আল্লাহ পছন্দ করেন আল্লাহ তাআলা বান্দার সবচেয়ে বড় জিনিস পছন্দ করেন কোনটি জানেন জেনে নেন আল্লাহ তাআলা বান্দা বান্দির চোখের পানিটাকে বেশি ভালোবাসে মসজিদে নামাজ পড়ছেন ঘরে নামাজ পড়ছেন হঠাৎ ঘুম ভেঙে গেল ঘুম হচ্ছে না রাত ১২টা দুটোই ঘুম ভেঙে পড়েছে ভেঙে গেছে কি করবেন চেয়ে চেয়ে থাকবেন কেন উঠে পড়ুন মসজিদে কোণে নামাজ পড়ে নিয়ে কি করবেন চলে আসবেন কেন একটু বসুন রাতের অন্ধকারে ঘুম ভেঙে গেছে তাড়াতাড়ি করে উঠে পড়ুন মুখটা ধুয়ে নিন হাতটা ধুয়ে নিন উজু করে নেন দুই রিকাত নামাজ পড়ুন আল্লাহকে সেজদা করুন সেজদায় চলে যান সেজদায় গিয়ে আল্লাহ তাআলা দরবারে জীবনে গুনাহ দিকে খেয়াল করে মাপ চান অন্যায় স্বীকার করুন দুটো হাত তুলুন আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার দরবারে মুনাজাত করতে করতে চোখের কোণা থেকে পানি পেলুন আমার আল্লাহ বলেন বান্দা তোরা যখন আমি আল্লাহ আমার দরবারে মাগিস চাস মাফি চাস মাপ চাইতে চাইতে যখন চোখের কোণা থেকে পানি ফেলিস আমি আল্লাহ তোদের চোখের পানি থেকে থাকতে পারি না পারি না আমি আল্লাহ তাআলা চোখের পানি থেকে আমি আল্লাহ তাআলা থাকতে না পেরে তোদের পাহাড় পাহাড় পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিলাম বান্দারে কাঁদ আমার আল্লাহ বলেন কাঁদ কাঁদ আমি আল্লাহ আমার দরবারে কাঁদ আমার আল্লাহ বলেন যদি কাঁদতে না পারিস নিষ্ঠুর হয়ে গেছিস নিষ্ঠুর কাঁদতে পারছিস না আমার আল্লাহ বলেন অন্তত কান্নার মতন মুখটা কর কান্নার মতন ভান কর আমি আল্লাহ তাআলা কান্না ওয়ালাদের সঙ্গে করে নিয়ে তোদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেব আমার আল্লাহ বলেন বান্দারে এত নিষ্ঠুর হয়ে গেছিস
কান্নার মতন ভানটা করতে পারছিস না এত নিষ্ঠুর হয়ে গেছিস কান্নার মতন মুখটা করতে পারছিস না খোঁজ কর আমার কোন বান্দা বান্দিরা কাঁদে আমার কোন বান্দারা কাঁদে তালাশ কর খোঁজ কর আমি আল্লাহ আমার জন্য যারা কাঁদে তালাশ করে খোঁজ করে তাদের পাশে গিয়ে বস তাদের সহমতি বস আমি আল্লাহ তাআলা ওই কান্নাওয়ালাদের ওসিলা করে তোদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব সুবহানাল্লাহ দুনিয়ায় কাঁদুন হাসুন কা হাসবেন না দুনিয়ায় হাসির জায়গা নাই হাসুন কম কাঁদুন কাঁদুন দুনিয়ায় যত কাঁদবেন আখেরাতে আল্লাহ আপনাকে আমাকে তত হাসাবে শুধু কি হবে আমি সব দেখেছি আমি প্র্যাকটিক্যালি হুজুর আপনি জানেন না জবান বন্ধ করে বসে আছি কারণটা কি জানেন দশজন এক জায়গায় বসে আছি একজন আতমে গেছে মাসকাম্বার আর দশজন ঘুমে গেছে নজন ঘুমে গেছে বাজার কার ভালো যাবে বলে মনে হয় খুপড়িতে ঢুকছেন না আপনারা বলছি দশজন বসে আছি একজন মিসকাম্বার আতমে গে বসে আছে আর দশজন মানুষের গু গায়ে মেগে বসে আছে বাজার টাকার ভালো যাবে মনে হচ্ছে বলেন না শুনি খুশবুটার কাজ যাবে খুশবুটার কাজ ছড়াবে বলেন যে গু মেগে বসে আছে হাঁটুর নিচে এত বড় জুব্বা বুক পর্যন্ত দাড়ি নামাজ পড়ে পড়ে কপাল কালো অনেক কথাবার্তা হচ্ছে বসে বসে মসজিদে আজান হয়ে গেছে আল্লাহু আকবার ভাই বসে যাবে না চলো মসজিদে নামাজ পড়তে যাচ্ছে এতো আমার দেখা প্র্যাকটিক্যালি বলছি গ্রামে আছে 30 বিঘে জমির এরিয়া নিয়ে একটা বড় পুকুর কত বিঘে 30 বিঘে বিরাট পুকুর এরিয়া নিয়ে 14 জনের ভাগ ওই বড় পুকুরের কাকে ভাগে দেব কে ভাগে করবে ওই হাঁটুর নিচে জামা এত বড় দাড়ি পাঁচক তো নামাজি ওনাকে বলেন ভাই পুকুরটা করেন আপনি মানে মাশাআল্লাহ পুকুর করছে চাষ হচ্ছে কালকে জাল দেওয়া হবে সকাল বেলায় আর ওই চাষি 14টা বাড়িতে গিয়ে বলছে ভাই কাল জাল দেওয়া হবে ভাই কাল জাল দেওয়া হবে 14 জনকে খবর দিয়ে দিল 14 জন সকাল বেলা গিয়ে দেখে 30 বিঘে জমির মাঝখানে জাল জেলেরা টেনে 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 নিয়ে আসছে ভাই কখন জাল দেওয়া হলো ওই তো দেখতে পাচ্ছ রে পুকুরের মাঝখানে কিন্তু না রাত 12টায় জাল নামিয়ে তিন খেপ জাল দেওয়া হয়ে গেছে 100 গ্রাম মাছ পুকুরের পাড়ে নাই কোথায় গেল তিন খেপের মাছ কোথায় গেল আরো তো চলে গেছে কথা বুঝছেন কি বলতে চাইছি বুঝতে পারলেন না কি বলতে চাইছি এ কথা বলে দাওয়াত করবে ছেলের বিয়ে দিয়েছে ছেলের বিবাহ হবে মেয়ের বাপের আপনাদের কেন হয় না মনে হয় আমাদের দিকে হয় কি নিবি রে ছেলে কি নেবে বলে মোটর সাইকেল কি মোটর সাইকেল ইয়ামাহা গোহর বেটা বানান বলতে পারে ঠিক
কটা মোটরসাইকেলের গিয়ার তাও জানে না আর কি খাট ড্রেসিং টেবিল আলমারি পাঁচ ভরি সোনা এদিকে হয় নাকি লেনদেন হয় ক্যান্সার সব জায়গায় ঢুকে গেছে শোনো আমাকে জীবনে দাওয়াত করতে হবে না যেটা বলা যাচ্ছে অন্তত মত কিন্তু আমল করবেন শুনুন ছেলের বিয়ে দিয়েছে কে নামাজি কে হাজি সাহেব কে মওলানা সাহেব কে পীর সাহেব দরবেশ সাহেব ছেলের বিয়ে দিয়েছে এসব নিয়েছে বলল আমি জানি না আমার জামাই জানে আর আমরা গিয়ে সর পেড়ে খাচ্ছি বলবো ভয় লাগছে অনেক রাস্তা রাস্তা গোলি অনেক দৌড়ে পালাতে পারবো না তো গার্ড দেবে তো বলছি গার্ড দেবে গার্ড শুনে নেন যদি কোন ছেলে যদি কোন ছেলে ফোন দিয়ে যৌতুক নিয়ে বিয়ে করে শুনলেন এওয়াজ মওলানারা বেশি করবে না দাওয়াত কমে যাবে যদি কোন ছেলে ফোন দিয়ে যৌতুক নিয়ে বিবাহ করে তার ঔরসে যে সন্তান গুণ হবে সব সন্তান সব ছেলে মেয়ে হারাম খোর হারাম খোর পিসাহে পিসাহে ছেলে হাফেজ সাহেব মওলানা সাহেব দরবেশ সাহেব কাজী সাহেব ওই বিয়ে বাড়িতে গেল জেনে শুনে যদি কেউ খায় বাড়িতে ফিরল স্বামী স্ত্রীতে মিলামিশা করল ঔরসের যে সন্তান গুলো হবে ইও হারাম কর সন্তান আল্লাহ পাক না নাপাক এই জোরে বলুন আল্লাহ পাক না নাপাক পাকের সঙ্গে নাপাকের যুক্ত হতে পারে পারে সলাতু মিরাজুল মুমিনিন জানা নাই মোমেনদের নামাজটা হচ্ছে আল্লাহর দিদার নামাজ পড়তে গেছেন টুপিটা হারাম পয়সার নামাজ পড়তে গেছেন জামাটা হারাম পয়সার নামাজ পড়তে গেছেন লুঙ্গিটা হারাম পয়সার আজকে ওয়াজ শোনার পরে নাই চেঞ্জ করবেন কালকে কিন্তু হারাম খেয়েছেন ফোন নিয়েছেন চামড়াটা গন্ডারের মতো হয়ে গেছে হাতটা মুখটা শক্ত হয়ে গেছে একইভাবে চেঞ্জ করবেন এওয়াজ চলবে ভাই এওয়াজ চলবে ঘোড়ার ডিম চলবে এ থেকে বাঁচার উপায় আছে 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 শুনেছেন ওয়াজ শুনে নিয়েছেন এরপর থেকে ভুল করবেন না এরপরে ভুল করলে ধরা পড়ে যাবেন শুনেছেন আল্লাহর কাছে আজকে তওবা করুন সত্যি তওবা খলুস তওবা আল্লাহর কাছে মাপ চান চোখের পানি ফেলুন আমার আল্লাহ বলছেন বান্দা 1 কোটি নয় 1 লাখ নয় 1,000 নয় 100 নয় কোন সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন বান্দারে একটা বার একটি বার তোরা আমি আল্লাহ আমার দরবারে সত্যি তওবা কর খুদুস তওবা কর অন্যায় স্বীকার কর মাপ চা আমি আল্লাহ তোদের পাহাড় পার পরিমাণ গুনাহগুলোকে মাপ করে দেব জোরে সুবহানাল্লাহ